শিশুকে ক্যানেলের জলে ছুঁড়ে ফেলার অভিযোগ জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় ওই সিআইএসএফ জওয়ানকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গানে বাধা দেওয়ায় এক শিশুকে ক্যানেলের জলে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুরাতন মালঞ্চ সিআইএসএফ ঘাটে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ওই সিআইএসএফ জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুরাতন মালঞ্চ সিআইএসএফ ঘাটে রোজের মতোই খেলা করছিল বেশ কিছু শিশু। মালঞ্চ বাগানবাড়ি এলাকার তিন শিশু আব্দুল হাদি, বাশির শেখ এবং ইমতিয়াজ আলী খেলা করার সময় ওই ঘাটে উপস্থিত ছিলেন এক সিআইএসএফ জওয়ান। জানা গেছে ওই জওয়ান ঘাটে টিফিন বক্স ধুতে এসেছিলেন। টিফিন বক্স ধুতে ধুতে ওই জওয়ান গুনগুন করে গান গাইছিলেন। এমন সময় ওই তিন শিশু জওয়ানের গানের ব্যঙ্গ করায় এবং ওই জওয়ানকে কটুক্তি করায় জওয়ান রেগে গিয়ে এক শিশুর ঘাড় ধরে ক্যানেলের জলে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। ভয় পেয়ে গিয়ে আরও দুই শিশু নিজেই জলে ঝাঁপিয়ে পড়ে। একটি শিশু কোনো রকমে সাঁতরে উঠে আসতে পারলেও বাকি দুই শিশুকে স্থানীয়রা এসে উদ্ধার করে। এরপরই ওই সিআইএসএফ জওয়ানকে আটক করে দফায় দফায় বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এলাকাবাসীদের দাবি, মদ্যপ অবস্থায় ছিলেন ওই জওয়ান। ঘটেছিল মানে তিন জনা ওখানে করে গেছিল, তো খেলছিল, হ্যাঁ, খেলার পরে তোমার ধরো ছেলেগুলা কি কাহা বলছিল, তার বুঝতে পারে না, ও তো হিন্দি বাংলা কথা বুঝে না, এরা বাংলা কথা বলছে, কি কাহা বলেছে, তখন আবার কইছে যে আমার রাগ হয়েছে, তখন ও তখন ফেলে দিয়েছে। এখন তো অবস্থা মানে ওই তো কাহিলে আছে ওরা। পুরো ঘটনাটির সাপেক্ষে জওয়ান বলেন, ছেলেরা তাকে গালি গালাজ করছিল, তিনি শুধু ছেলেদের স্নান করার জন্য জলে নামিয়ে দিয়েছিলেন, তিনি ওই শিশুদের প্রাণে মারতে চাননি। তবে এমন কথাই মন গলেনি গ্রামবাসীর। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওই জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। सर मैं टिफिन दौड़ा था, ये ऊपर में बैठ के मेरे को गाली दे रहा था, मैं गाना गा रहा था, मेरे गाना जैसा कॉपी कर रहा था, तो मैं टिफिन दौड़ दिया, फिर ऊपर जाके जहाँ बैठा था मैं बोला उन लोग को जाओ नहाना है तो जाओ नहाओ, ठीक है, एक छोटा वाला को गला पकड़ के उसको फेंक दिया था। मैं गलती मेरे से गलती हो गया, मैं सोचा था ये लोग डेली हम लोग का नाव में तो ये लोग आता है ना स्विमिंग करने के लिए, मैं वही सोचा था, तो मेरे को पहले गाली दी, मतलब मेरे को क्या, मैं जब मैं टिफिन दिया था, मेरे को बोला जब मैं गाना गा रहा था, मेरे को कॉपी करके ये है वो है, मतलब मजाक बना रहा था, तब मैं टिफिन दो के आया ऊपर, तब मैं बोला आप लोग नहाना तो जाओ नहाओ। ब्यूरो रिपोर्ट, न्यूज, नो मैन्स लैंड, शामशेरगंज। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।